That's it. আমি তো ভাবছিলাম কালকের পর তোমার সাথে আর দেখা হবে না, মানে এত বিব্রত হচ্ছে কিনি, তোমার কাছে কোনো কিছু ব্যাখ্যা তো চাওয়া হয়নি। আমি আসলে না মানে বাচ্চাদের মতো না বুঝে কি যেন করে ফেলছি, আমার মানে আশেপাশে মানুষজন কি মনে করছে কে জানে। তুমি এখনো আগের মতোই আছো, সবসময় নিজেরটা চিন্তা না করে অন্য যে ভূমিতে চিনাবে। আমি নিজেরটা চিন্তা করি না কথাটা ঠিক না, আসলে আমি চিন্তাটাই করতে পারি। এই প্রসঙ্গ থাক, তামিম আমি আজকে উঠি। তার থেকে বলো কি ঝামেলা হইছে সেটা একটু বলো, সেটা শুনি। সবার সামনে বলা যাবে না। কি ব্যাপার বলো তো, আমার মামাটা কি প্রেমে টেমে পড়ছে নাকি? হ্যাঁ, ও প্রেমের ঝামেলা মিটাতে মিটাতে আমার সময় যায়, আমি আমার প্রেমে বলবো কি? ও বুঝতে পারছি, তুমি কি বলবা বুঝে ফেলিস। কি বুঝছিস, কিছুই বুঝছিস না। ও এলিনা মেয়েরা আছে না? হ্যাঁ, এলিনা মেয়েরা খুব কান্নাকাটি করতেছে। অর্ক কি করছে জানোস? অর্ক আরেকটা মেয়ের সাথে প্রেম করা শুরু করছে। আমার যে কি কষ্ট লাগতেছে এলিনার জন্য। আচ্ছা মামার টেনশন নিও না তো, যে যা করতেছে তাকে সেটা করতে দাও না। কিন্তু মেয়েটা যাবে তো আমার মায়া লাগে, আমি তো আমি তো একটা মানবতাবাদী, আমি এটা দয়ার সাগর হয়ে আমার মায়া লাগে। বুঝতে পারছি দয়ার সাগর, কিন্তু ব্যাপারটা হয়েছে কি, যেই মেয়েটাকে নিয়ে এত কাহিনী সেই মেয়েটা হচ্ছে আমার পেশেন্ট। ওই মেয়েটার হাজবেন্ড কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে, এই কারণে মেয়েটা এলোমেলো হয়ে গেছে, আর এই সুযোগটা আমার বন্ধু অর্ক নিতেছে এলিনাকে জ্বালানোর জন্য। এবার বুঝতে পারছো মামা? ফিরি হইলে মা ফিরি, আমার মাথার থেকে মনে কর যে হিমালয়ে পাহাড় নেমে গেল। আরে কি হালকা লাগতেছে, এই যে তুই আসছোস এই যাই না, আবার খুব হালকা লাগছে। কি যে চাপের মধ্যে ছিলাম, আমি অভিনয় থাকতে পারি এই নিয়ে বলিস। চলেন করে যা। ওকে ঠিক আছে। আর মামা শোনো, অ্যালিনা মেয়েটাকে না একদম পাত্তা দিবা না, ওরে যেরকম অর্ক দোরের উপরে রাখছে তুমি ওরে দোরের উপরে রাখবো, বুঝতে পারছো? মেয়েটা বেশি বাইরে গেছে, আর একটু বারটা কমাইতে হবে, বুঝছো? ওকে ওকে যা বলছিস, আমি হালকা হয়ে গেছি, কিছুই মাথায় উদ্যোগটাছে না, যা শোন। দুনিয়া একলে কি ইয়াং ভাই এগো স্বামী মরে নাকি, একটু মধ্যবয়স্ক সুন্দরী মহিলাদের স্বামী মরলো তো ভালো। হ্যালো হ্যালো।